হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবে। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি গানের ভিডিও। গানটির নাম হচ্ছে রঙে রঙে রঙিন হব। লিরিসিস্ট হচ্ছেন কবির বকুল। টিউন, মিউজিক, অ্যারেঞ্জমেন্ট, রেকর্ডিং, মিক্সিং অ্যান্ড মাস্টার্ড বাই ইমরান মাহমুদুল, সিঙ্গার তাহসান অ্যান্ড তসনিয়া ফারিন, এবং লেবেল ফাগুন অডিও ভিশন, এবং চ্যানেল নেম হচ্ছে ফাগুন অডিও ভিশন। তো যাই হোক, এখানে আমরা তাহসান তো এমনি অসাধারণ গায়, তার মানে গান তিনি করেন এবং তার গান আমরা আগেও শুনেছি, বাট তসনিয়া ফারিন যে গাইতে পারে এটা আমি জানতাম না। তো চলুন দেখে নিই, তারপর তো বাকি কথা হচ্ছেই। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনার আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আপনার আমাদের ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। আমরা একটি জনপ্রিয় গানের কথাই শুনেছি, দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল। আমরা তেমনি দুই ভুবন থেকে দুই তারকাকে নিয়ে এসেছি, একজন সঙ্গীত ভুবনের জনপ্রিয় শিল্পী তাহসান খান, আরেকজন নাট্য ভুবনের জনপ্রিয় শিল্পী তসনিয়া ফারিন। আর গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন ইমরান মাহমুদুল। আসছেন তাহসানও, নাটকটি খুব ফেমাস। নাচার মতো একটা গান, মানে খুব সুন্দর গানটা, মানে ভীষণ কম এই ধরনের গান শোনা যায়, এবং পুরোটাই স্টেজ পারফরমেন্স ছিল, মানে যেটা আমার মনে হয় ভীষণই একটা চাপের বিষয় হয়ে যায়, যেটা রেকর্ডিং রুমে গাওয়া এবং কোথাও গিয়ে স্টেজ এত মানুষের সামনে লাইভ পারফর্ম করা, এবং নন সিঙ্গারের পক্ষে, মানে আমরা জানি না তসনিয়া ফারিন কি নন সিঙ্গার, এটা কিন্তু আমরা জানি না। আমি কোনোদিন তার গান গাইতে শুনিনি, মানে আমার জানা মতে, এবার আমি জানি না যে আদৌ তিনি গান করে থাকেন। এক্স্যাক্টলি, এটা আপনারা জানাবেন। এবং তাহসানের গান তো আমরা এরাও শুনেছি, অসম্ভব সুন্দর, মানে মেলোডিয়াস তিনি গান, অসম্ভব সুন্দর তার গায়কি। বাট তসনিয়া ফারিনকেও আমরা আলাদা ভাবে দেখলাম, মানে একদিন তার নাটক দেখেছি, তার অসাধারণ অভিনয় দক্ষতাতে আমরা মুগ্ধ হয়েছি, বাট এস গান শুনেও মুগ্ধ হলাম, মানে দুটো মানুষই, তারা অভিনয়ও যতটা দক্ষ, তারা গায়কিতেও ততটা দক্ষ। এবং মানে নাটক জগতেও আর কি তসনিয়া ফারিন আর তাহসান দুজন খুব পরিচিত মুখ, এবং তাদের জুটিটাও খুব জনপ্রিয়, এবং তাদের যখন এরকম অন স্টেজে গান করতে দেখলাম, এবং তারা যে গানটা যখন গাইছিল তারা এত এনজয় করছিল, এবং তাদের যে কেমিস্ট্রিটা, মানে সেটার জন্য যেন দর্শকরাও ভীষণ কানেক্ট করতে পারছিল। আমি একটা সিনে দেখাচ্ছিল, দেখলাম যে তারাও যেরকম স্টেপ করছে দর্শকরাও সেরকম স্টেপ করছে, তো ওটা বেশি খুব ক্যাচি ছিল ব্যাপারটা। হ্যাঁ, আর তসনিয়া ফারিন আমি দেখতাম, মানে উনি যখন গান গাইছিলেন ওনার যে ফেশিয়াল এক্সপ্রেশন, তিনি যে কতটা মজা পাচ্ছে, বা একটা একটা মানে একটা আলাদা একটা খুনসুটে ব্যাপার ছিল ফেশিয়াল এক্সপ্রেশন, যেটা আরো সুন্দরভাবে ফুটে উঠছিল, এবং তার পার্সোনালিটিও ভীষণ সুন্দর, বা তাকে অদ্ভুত সুন্দর লাগেও। আমি যেন মনে হলো যে এই গানটা তো সুন্দর বটেই, বাট যেন গানটার ইউএসপি ছিল তাদের আর কি, মানে জুটিটা, হ্যাঁ, দুর্দান্ত লেগেছে গানটা। তো যাই হোক, আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো, কমেন্ট করবেন, লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আপনারা যদি আমাদেরকে পার্সোনালি পছন্দ করে থাকেন, আমাকে শিলাজিৎ, ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই টাটা। নমস্কার।